জানো কালকে যখন আমরা মিট করলাম না তখন তুমি আমার একটা জিনিস চুরি করে নিয়ে গেছো, আমার মন। আমাকে যেমন মারলে ওকেও মারো। আমি এসব করব না। কেন? আজকে তো আমাদের ফুল সজ্জা। না, মা বলেছে বিয়েটাকে যতক্ষণ থেকে যা করেছিস করেছিস, কিন্তু বিয়ের পর কারোর সাথে এসব আর না করতে। কি করে একটা কথা বলবো? বলো। আজকে না জুমাবুদিকে চান করার সময় দেখেছি। কি বললে? আমি চান করতে ছিলাম, জুমাবুদি রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন দেখেছি। সেটাই বলো। সালা বাচ্চা গেল। জানিস পিয়া, আমি একটি মেয়েকে পছন্দ করি, বুঝতে পারছি না মেয়েটিকে কি করে পটাবো। দেখ, সবার আগে এইটা জানার চেষ্টা কর, সে কি পছন্দ করে সেটা এনে ওকে দিয়ে দে, পটে যাবে। সে না অন্য ছেলেকে পছন্দ করে। তাই? হ্যাঁ। তাহলে তুই সিঙ্গেলই মরবি। তোমরাকে আর কি বলবো জি ভাই, দুঃখের কথা, আমি এত গরিব এত গরিব এত গরিব যে ফেসবুক হোয়াটসঅ্যাপ নিজেই চালাই, একটা ড্রাইভারও রাখতে পারি না। এই দাদা, তোর কপাল পুড়েছে। কি? তোর গার্লফ্রেন্ড অন্য একটা ছেলের সাথে ভেঙে গেছে। কি? হ্যাঁ। প্রিয়া? না। প্রিয়া? না। দীপিকা? না। পল্লবী? পল্লবী। সেম? না। মুখার্জি? কাল রাতে পাঁচজন ছেলে মিলে একটি বৌদিকে তুলে ধর্ষণ করে, সকালে পাঁচজন ছেলেকে হাসপাতালে ভর্তি করতে হয়। শেষে সিআইডি তদন্ত করার পর জানা গেল, বৌদির বর বাইরে থেকে 7 মাস বাড়ি না আসার জন্য উল্টে বৌদি 5 জনকে ধর্ষণ করেছে। মসি, ও মসি, আপকে ঘর সে চিকেন কা খুশবু আ রহা হ্যায়, থোড়া মিলেগা? তেরা বাপ না হোটেল কোন রাখিয়েছে? ও সাফি, বাজার থেকে একটু আমার টমেটোটা এনে দাও না গো। না, যাবো না। যাও না গো সাফি, আর কেউ নেই যাবার মতো। বৌদি অসুরের জাত, হকে হ আর নকে ন। তোমার দাদা রাতে আসবে না, আমাকে বলে গেল, রাতে যদি কিছু দরকার হয় সাফিকে বলো। ঠিক আছে। বৌদি বৌদি বৌদি, মজা করছিলাম, মজা। শুধু টমেটো আর কিছু আনতে হবে না? তাহলে পেঁয়াজটাও এনে দিও। ঠিক আছে বৌদি, আমি এক্ষুনি আনছি। আজকে চালটা আর হাত ছাড়া করবো না। কি রে সাফি, কোথায় যাচ্ছিস? কি করে দাদা, এই অ্যাড্রেসটা বলো তো। তোমায় ঠিক চিনতে পারলাম না, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মাটির উপরে। দাদা, অ্যাড্রেসটা বলো। ওই সামনের বাড়িটা। কেন বিষ খেয়েছো? বলবো না। বলো কেন বিষ খেয়েছো? বলবো না বললাম তো। আচ্ছা ঠিক আছে, আমাকে তোমার বান্ধবী ভেবে বলো। জানিস আমি একটা মেয়েকে ভালোবাসি, আর আমার বউকে ডিভোর্স দিব, কিভাবে দিব ভেবে পাচ্ছি না, তাই রাগে বিষ খেয়ে নিয়েছি। কি? তুমি মরো, এখানে মরো। এই শুনছিস, এনে মিষ্টিকা মিষ্টিকা। কিসের জন্য? আজ আমি বাবা হয়ে গেছি। ও তাই? ছেলে না মেয়ে হয়েছে? মেয়ে হয়েছে। আজ আমি খুব খুশি, 2 বছর পর ঘর যাচ্ছি। কি? হ্যাঁ। আই লাভ ইউ। তুমি জানো তোমার মতন কত ছেলে আমার পেছনে লাইনে দাঁড়িয়ে আছে? কেন, তুমি কি গাঁজা বিক্রি করো নাকি? Oh, Nagol, Oh, Nagol, Oh, Nagol,
একেবারে মানাইছে না রে।